আসসালামু আলাইকুম বারাটিয়ারা, আমি লন্ডন থেকে ফোন করিয়া। ম্যাডাম ইয়াসমিন, হ্যাপি, তুমি তাই নামারে ডাকো হ্যাপি আফা। শুনো, আমি নিষেধ দিলাইছি, খবরদার হাসানোর কিছু হইতে পারে না। আইসকু তোমাতানোর খেউজুরিতে ইলান ওই আমারে জানাই পাই। দুই নম্বর, আমার বাফে দিয়া গেছ হাসান রে, আমি জানি না কিতো ইয়া যার, কিন্তু এনাম ইয়ার কোনো অধিকার নাই, আর আমি একটা বিচার কর্মু, আর আমি বিচার ফলে ইয়ার এনামুল হক চৌধুরীর উপরে। এই বারো ইয়া যেতেই গইব আমার বাপর বাসা থাকি। আমি বারবার হয়েছি, আমি ভদ্রভাবে, আমি জাননি আমরা আমরা বিত্রাম হয়েছি, কিন্তু পেঠাই বিচারাই শুনেন না। এখন এনামুল হক চৌধুরী বারো ইয়া যেতেই গইব, আর যেন তাইন এনামুল হক চৌধুরীর মত লয়ন, তুমি তাইন বুঝতে হইব এই সম্পত্তি লইয়া আমরার খুব বিরাট একটা সমস্যা। আর যারা এনামুল হক চৌধুরীর কথা মানবাই, মানে আমরার হক মারানি ওর। সো তুমি তাইন হইবাই, আমি যে হইয়ার আপনি কোন অধিকারে আইসইন, কারণ আমরা এখন প্রমাণ ফাইলিছি ইয়াসমিন চৌধুরী, আলহাজ মুখিত চৌধুরী, মাখন মিয়ার মেয়ে, তৃতীয় নম্বর তাইন মালিক কে পাওয়ার কথা আছিল, তাইন ফাইসই না। এখন একটা লইয়া যেন সমস্যা হয়ে গেছে। সো আপনাইতে একটা দেখাইবা, তারপরে সেও যেন বাড়া দেয় না মে মাস। আপনাইতে পেন্ডামিক, করোনা, আমার পরিবার খুব ধনী, আপনাইতে সেনে পয়সা দিবা বাড়া লাগি, বুঝছই নি? ঈদ আইয়র, সো একটা আমার পরিবারে ও ভিডিও যার আমি একদম মাফ করিয়া দিলা ইয়ার, আর যেন তাই খরই না। আমি জাননি আস্তা থানথানোর নাম দিয়ে আমি হই মনে বলে কত বড় সঞ্জিসগিরি, কারণ তুমি তাই কষ্ট করিয়া আমি শুনছি বলে খালি গত বছর এক মাস নি না কিতা পাইছো। সো কোনো মেই মাস আমি কইয়ার আমার পরিবারে আমি জানাই ইয়ার সেও যেন বাড়া পয়সা দিও না। তুমি তাই ই পয়সা বাড়ার বাসাইয়া তোমাতানোর পরিবারের রূপে খরচ করিও, বুঝছো নি? কারণ ঈদ মাসে সবে একটুক মজা করার উচিত, বুঝছো নি? আর হাসানোর যদি কিছু ওই যায় তে তুমি তাইন বুঝতাই ওইবাই মনে করিলাও আমারে সোয়াই গেছে, কারণ হাসান রইত ওইব, হাসান যদি তে রয় না। আর আমি শুনছি, আমি ফোন করিয়া আমি খবর ফাইলিছি যেন হাসান রে দেওয়া ওইজার, বুঝছো নি? বারখরিয়া দেওয়া ওইজার, এখন খে বারখরিয়া দিলাইছে, হার অধিকার একটা হইছে, আর যেন তাইন খেউ যেতে হাসান রে সইন মনে করিলাও আমারে সইলিস। আমি বাংলাদেশ আইয়ার আপনাইতে ভালো থাকুক, আর আপনাইতে এখনো শুনছই না জানই না, কিন্তু সিলেটর মাঝে খুব সমস্যা হয়ে গেছে, আপনাইতে নিশ্চয় দেখছই না কোনোদিন মহিলা ইয়া মালিক হইবার লাগি, কিন্তু আমি আইয়ার আমার সারা সম্পত্তি আমি নিয়ে আর কি, বুঝছই নি? আর যেটা আমি করি সামনে দি সন্মুখ সাগুজে কলমে নিশ্চয়, কিন্তু খেউ যেতে কোনো প্রবলেম থাকে বা আপনাইতর কোনো অত্যাচার হয় আমার পরিবারের হাতে আমারে জানাইন যেন, কারণ আমি সবল লাগি, খালি হাসান বাই লাগি নাই, বুঝছই নি? আমার খানো আইছে একটা শুনিয়া আমার খুব খারাপ লাগছে, এর লাগে আমি চিঠি লেখছি সবল লাগি, হাসান বাইরে তোমার থানরে সবরে সুবিন থাইন যেন ভালো থাকো, আর আমার দরকার হইলে আমারে সব সময় ফাই বাই নুররে খালি কইলাইও, বা আমারে নেটো আমার নাম ঢুকাইলে ইয়াসমিন চৌধুরী লাভ দেশর ফাই বাই, বুঝছো? সো আপনাইতে ভালো থাকেন, আর আমারে জানাইন যেন কোনো সমস্যা যদি থাকে। এখন এই ভিডিও যাইব আমার আস্থা পরিবারের মাঝে, আর ফাইনালি আমি এনামুল হক চৌধুরীর উফরা বিচার ঠাঙ্গাই, আর আস্থা দুনিয়ার পাবলিকে এখন থান বিচার করব, কারণ যে জায়গাত বিচারাই আমার কথা শুনছে না, আমি বারবার কইছি বলে বাড়াইয়া যাও কি আমার বাফর সম্পত্তির মাঝে উঠিও না, তুমি যে জায়গাত আর তুমি আমার সম্পত্তি খাইরাই তোমরা কিচ্ছু করাই না, 15 বছর হয়ে গেছে মানছই না, এখন পাবলিকে থান উফরে বিচার করাইব, আর এর লাগি আমি হইয়ার সাবধান সব একটার মাঝে হামাই না যেন, আপনাইতে হরিয়া রক্ষা একটা ঐল পরিবারিক ব্যাপার, কিন্তু যে জায়গা পরিবার মাঝে ঠাইন ঠাইন মানছই না, তে আমি একটা বাড়া নিছে গি, আর একটা লইয়া বহুত বিশ্লেষণ অলরেডি যার কি, আর আমি সরকারও কাছে আমি লেখি লাইছি, বুঝছই নি? আমি বারবার হইয়ার সেও যেন হাসান ভাই বা যারা আমার কাছে আইয়া কিচ্ছু হয় তে খেউ যেতে মাথে তো বড় সমস্যা হইছো, বুঝছেন নি? কারণ একটা হইল খুব বিরাট একটা সমস্যা, আপনাইতে যেন মাতইন না হামাইন না, আর একটা যদি খেইস হয় আর সামনে দি জেসাতে ওই তে যারা চাইব আপনাইতর কথা লইব, বুঝছেন নি? সাগজে কলমে আপনাইতে বলাতে হোক, আর আমার বাফর লাগি দোয়া করবা, আর আমার বুঝিয়ার খুব কষ্ট আপনাইতে থাকছইন, আমি জানি না কিতো হইছে ওই 5 বছরে, কিন্তু আমি আইয়ার বাংলাদেশ আর আমি সকলটা বারখর মনে হার কিতো হইছে, আর খেউরু যদি কমপ্লেন থাকে আমারে জানাই লাইও, বুঝছো নি? ডরাইও না, লুকাইয়া দরকার হইলে আমার নাম্বার আছে, আমি ফাটাই দিয়া সব বারাঠিয়ার কাছে, বুঝছো নি? আমি সকলটা শুনতাম 5 বছরে খার কিতো হইছে, কিলান কিতা হইছে, আর ফনি ফনি যেন ইয়াসমিন নিনা খেয়ে আমার একটা
মামার গরো বইন ফনি তুমি একটা বালা খারি হুনিও তুমি দুই দিন আগে আমি ফোন খারি হয়েছি বলি না হামাইও না এনা আমার বড় বনি দেও ফান্না ফারে আমি ফোন করছি আর হয়েছি বলে তুমি রেগো আমার ফোন করো এনাম মিয়া রেলুয়া আমি মাতিতাম বিচারি বই নইয়াও ফিরত দিছে না সো এখন ফনি আর ফান্নাফা তুমি তাই নাও একটা ফাই বাই বুঝছো নি এনামুল হক চৌধুরী বারইয়া যাইতো কি হইব আমার বাফর বাসা থাকি আলীনগরও আমার বাফর বাসা ফারা আমার ফারতো নাই আর আত্রিশ ভাইরাও কোনো কোনো অবস্থায় নাই আর ফারবিন মিন্টু রিমা লাখি শিল্পী উপস্থিত থাকিও কারণ তোমাতানোর লাগিও আমি ভিডিও করি আর বুঝছো নি কারণ যেটাও ইয়া গেছে ফাঁস পাশর আর গরিবের জ্বালান খান্দিরা আর যেরা জাননি আমার বাফে খিলান থইয়া গেছে তুমি তাই খরচ না একটা লইয়াও আলোচনা ওইতে হইব বুঝছো আল্লাহ হাফেজ